বাড়ির মধ্যমণিকে নিয়ে চললাম, তাকে নিয়ে ব্যস্ত আমরা। পায়েল চলে গেল, এবার এই যে বাসন টাসনগুলোকে সব গুছিয়ে তুলবো, আবার ঘরও পরিষ্কার করব, আর এদিকে ভাত বসাবো। এগুলো কিছুই হয়নি, এগুলো এই যে চাল ভেজানো হয়ে গেছে, আর মাছ যা জল খাবারগুলো এই মাছগুলো করব। এখানে তেলাপিয়া আছে, বাটা মাছ আছে, তো যাই হোক এসব করবো, তারপর তো তোমাদেরকে দেখাবো। সকাল থেকে ভিডিওটা তো শুরু করেছি, চলো এবার উপরে যাব। এই ওয়াশিং মেশিনে এই কমপ্লিট হলো, এটা চালিয়ে দিয়ে গেছিলাম আমার তো ওপরেই, দেখো না দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। বন্ধ করে দিলাম, কাঁচা কমপ্লিট, এগুলো সব শুকোতে দেব, সঙ্গে থাকো দেখো শুকি। আমি শুকোতে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, অনেক কাজ গো। এই তোমাদের দেখালাম কাঁচা হয়ে গেছে, এবার এই যে সব মেলে দিলাম, প্রতিদিনেরই এগুলো সব ছাড়া জামা কাপড় সব মেলে দিলাম, আর আকাশটাকে দেখাচ্ছি চলো দেখো কি অবস্থা, রৌদ্র দেখেছো দেখো কি অবস্থা, কি রোদ রে বাবা রে বাবা। চলো এবার চলে আসলাম এই ওপরের ঘরটা, এখানে তোমার ঠাকুর, এই ঘর মুছতে হবে। এখানে আমরা উপরে এখন কিছু থাকি না, কেননা প্রচণ্ড গরম, এখন তো নিচে এসি আছে। এই ঘরটা এখন মুছবো বুঝেছো তো, মুছে টুছে তারপরে স্নান করব, স্নান করে পুজো দেব, দিয়ে তারপরে রান্না করব। তো চলো ঘরটা মুছে নিই আবার তোমাদের সামনে আসছি। পুজো দেওয়া হয়ে গেছে, আমি আর ঠাকুরের আসন দেখালাম না, চলো এখন আমি একদম রান্নাঘরে যাচ্ছি, আমার সঙ্গে থাকো। রান্না শুরু করে দিলাম, এই যে মাছগুলো ভেজে নেব, ভাত বসিয়ে দিয়েছি, কারণ আপনি চলে আসবে যখন রান্নাটা তাকে ছেড়ে নিচ্ছি, যদি বা ডিম আসে আপনি হয়তো ডিমই খাবে, আমি একদম তোমাদের সামনে পরে আসবো, সঙ্গে থাকো রান্নাটা খাই। মাছের হালকা করে একটা ঝাল করছি নতুন রাঁধুনিদের জন্য, একটু দেখাচ্ছি। এই যে এটা দেখালাম না, এটা দিয়ে দিয়েছি ওই জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, টমেটো আর পেঁয়াজ, আর এদিকে মশলা আদা জিরে ধনে লাল মিরচি হলুদ কাঁচা লঙ্কা বাটা, এই হলো মশলা, একটু নুন দিয়ে দিলাম। একদম খুব তাড়াতাড়ি রান্না এবং খেতেও ভীষণ ভালো হয়। বাটা মাছ আর হলো ওটা হলো তেলাপিয়া মাছ, ওই দিয়ে এই রান্নাটা করছি একসাথে, খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। অথচ যে খুব স্পাইসি তা না, দেখতে মনে হচ্ছে খুব স্পাইসি কিন্তু তা না, একটু লাল মিরচি আছে, জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম, এরপরে মাছটাও দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিলাম, মাছগুলো ভেজে রেখেছিলাম, একটু ঝোল গায়ে গায়ে রাখবো, খুব একটা ঝোল না, মানে মাছের ঝাল যাকে বলে, বাটা আর তেলাপিয়া, খুব ফ্রেশ মাছ, খেতে খুবই সুন্দর হয়েছিল, কারণ পরে আমি ভয়েস দিচ্ছি খুব টেস্ট হয়েছিল, কিন্তু খুব স্পাইসি না, চটজলদি রান্না করে ফেলতে পারবে নতুন গৃহিণীরা, যারা রান্না এখন সবে শিখছো হাতে খড়ি, তাদের জন্য এটা খুব সহজ রান্না। রান্নাটা দেখো হয়ে গেল তাড়াতাড়ি, এই যে ফাইনাল লুক, এই হলো আমার রান্না, বাটা মাছ। আর অবশেষে রান্না শেষ হলো, এখানে এটা হলো কাঁচকলার পকোড়া করছি, আমরা তিনজন খাবো, আমি কর্তা আর বৌমা। তো রান্নাগুলো কী হলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই মাছটা তো তোমাদের একটু রেসিপি দিয়েছি, মাছ হয়ে গেছে, আর এদিকে আরও দেখাচ্ছি কী কী রান্না হলো। এটা হলো মুগের ডাল, সোনা মুগ ডাল, এই সোনা মুগ ডাল খেতে তো খুবই ভালো লাগে, কাঁচা, এটা ভেজে নিন, আর একটু এটা ভেজেছি কাঁকরোল আর আলু, এটা আমার নাতনির জন্য। আর এখানে ডিম আছে, তিনটে ডিম আছে, মামলেট করে ঝাল, মানে কী কী মেনু আছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা একটু মুসুর ডাল সামান্য ছিল, বের করে ফেলেছি, তো রান্না আমার কমপ্লিট, আমি ফিরে আসছি, সঙ্গে থাকো।
কাজকর্ম সেরে পায়েল তো আবার নাতনিকে আনতে গেছে, সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। আমার হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম চোখের ডাক্তারের কাছে। কেন যাচ্ছি চোখের ডাক্তারের কাছে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, একটু সঙ্গে থাকো, নিশ্চয়ই জানাবো কী কারণে যাচ্ছি। এবার অটো যাচ্ছি, রিক্সা করে তারপরে আসলাম, এসে এবার অটোয় উঠলাম, অটো করে যাচ্ছি। অটো আমার বাড়ির কাছে পেয়ে গেছি, যেখানে যাব সেটা দেখাবো। আর ভীষণ গরম পড়েছে, এই দিনটা খুব গরম ছিল। এটা ভিডিওটা আগের, মানে কয়েকদিন আগের, আমি আজকে এডিট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। সেদিন খুবই গরম ছিল, 42 ডিগ্রি ছিল। তো কোথায় যাচ্ছি? এটা হলো চৌরাস্তা, বেহালা চৌরাস্তা। এই যে কর্তা আগে যাচ্ছে, আমি তার সাথেই আছি। তোমাদেরকে বলেই দিচ্ছি কী কারণে আসছি। আমার হাজবেন্ডের এর আগে চোখ অপারেশন হয়েছিল, তো সেটাই ওর আজকে স্লাইট, মানে চেক আপ করার ব্যাপার আছে। তো আমার বাড়ির মধ্যমণি, তাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছি। বাড়ির গার্জিয়ান যদি শরীর ভালো না থাকে, সব কিছুতেই আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি, বাড়ির সবাই। একটু শরীরটা ওর খারাপও যাচ্ছে, শুধু চোখের ব্যাপার না, তারপরে কিছু প্রবলেম এসছে, সেগুলো পরে বলবো। চোখ মোটামুটি হয়ে গেছে, চেক আপ হয়ে গেছে, প্রচুর ভেতরে ভিড়। এটা হলো দিশা হসপিটাল, এখানে চোখ অপারেশন হয়েছিল, খুব ভালো জায়গা। সান নেই আজ কতদিন, কী অবস্থা। চোখ অপারেশন, গরমকালে চোখ অপারেশন করলে খুবই অসুবিধা, কিন্তু আমাদের বাড়িতে এসি আছে বলে খুব একটা প্রবলেম হয়নি। যাই হোক, মোটামুটি এখন ভালো আছে। চোখের দিক দিয়ে একদম সাকসেস, কোনো অসুবিধা নেই, চোখ খুব ভালো অপারেশন হয়েছে। কিন্তু ওর একটু শারীরিক প্রবলেম এসছে, সেগুলো ডাক্তার দেখাতে হবে। তো বাড়ির মধ্যমণিকে নিয়ে খুব চিন্তায় আছি। তো কি আর বলবো, এবার রওনা দিচ্ছি, আবার অটোয় উঠবো, উঠে বাড়িতে যাব। এই দিন যা লু ছিল, বাপরে বাপ, আজকে তো অনেক গরমটা কম, ভীষণ লু ছিল। সেদিন ছিল 42 ডিগ্রি, দেখছো কী রোদ। এবার অটোয় উঠে পড়ব, অটোয় উঠে পড়েছি। এবার যে একদম বাড়ির সামনেই, বাড়ির সামনে না, আমি নামব হলো শ্বশুরনা, শ্বশুরনা থেকে রিক্সা করব, রিক্সা করে বাড়ির সামনে যাব। মানে শ্বশুরনা থেকে বাড়ি হেঁটেই যাওয়া যায়, কিন্তু এই লুতে সম্ভব না। আর হাজবেন্ডের তো শরীরটা তো ভালো না, এক চোখেরও তো ব্যাপার আছেই, সবে অপারেশন হয়েছে, চেক আপ হলো। তো যাই হোক, এরপরে স্নানটানও করতে পারবে, সবই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা আমি রাস্তাতেই শেষ করব, বাড়িতে যে আর শেষ করার মতো শরীরের সেই অবস্থা ছিল না। আজকে আমি এডিট করে তোমাদেরকে বলছি, কেননা সবাই ক্লান্ত। পায়েল ওইদিকে মেয়েকে আনতে গেছে দুপুরবেলা, তারাও ভীষণ ক্লান্ত, আর ছেলে তো অফিসে। মানে লুতে সবারই শরীরের অবস্থা খুব খারাপ। তাহলে আজকের মতো ভিডিও এখানেই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, টাটা।